হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম সবাইকে। বিডি ম্যাজিক বয় চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকে টিউটোরিয়ালটি শুরু করছি। আজকে আমরা দেখব কিভাবে উইন্ডোজ দেওয়ার জন্য একটা পেনড্রাইভ কে বুটেবল করতে পারি, অর্থাৎ পেনড্রাইভ কে একটা সিডি হিসেবে তৈরি করতে পারি। আমরা জানি যে আমরা উইন্ডোজ দেওয়ার সময় আমরা সিডি ব্যবহার করে থাকি, বিভিন্ন রকম বাজারে কিনতে পাওয়া যায় সিডিগুলো ব্যবহার করে থাকি, সেগুলো আমরা আমাদের পিসি সিডি রোমে প্রবেশ করিয়ে এবং উইন্ডোজ দেওয়ার সকল কিছু আমরা সিডির মাধ্যমে দিয়ে থাকি। তো সেটা আসলে একটা পেনড্রাইভের মাধ্যমেও দেওয়া যায়। আপনার সিডি কেনা লাগবে না, আপনার কাছে যে পেনড্রাইভ থাকবে সেই পেনড্রাইভ দিয়ে আপনি দিতে পারবেন কীভাবে। তো সেজন্য আপনার দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে ইন্টারনেট থেকে রুফুস নামের একটা সফটওয়্যার আপনাকে ডাউনলোড করে নিতে হবে, এবং আরেকটা হচ্ছে আপনাকে উইন্ডোজের যে সফটওয়্যারটা অর্থাৎ আইওএসও ফাইলটা সেটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো একবার ডাউনলোড করে নিলেই ভবিষ্যতে আপনাকে আর সিডি কেনা লাগবে না। তো এগুলো একটু বড় ফাইলের হয়, আইওএসও ফাইলগুলা আমি ডাউনলোড করে রাখছি অলরেডি। তো এখানে আমার দেখেন পেনড্রাইভ আমি রেখে দিয়েছি, যদি আমি পেনড্রাইভটা বের করে নেই, পেনড্রাইভটা বের করে নিলে আর আসলে কাজ করবে না। যদি পেনড্রাইভটা বের করে আবার ভিতরে ঢুকাই তাহলে সেম জিনিসই দেখাচ্ছে। আমরা এই যে রুফুস নামের সফটওয়্যারটি ডাউনলোড করে নিব, এটা আমি ডাউনলোড করে রাখছি, অবশ্যই এটা আপনারা ডাউনলোড করে নেবেন ইন্টারনেট থেকে খুব সহজে। এটা আসলে আচ্ছা, এখানে দেখেন দেখতে পাচ্ছেন যে এখানে কিছু আইএসও ফাইল রয়েছে, এগুলো আসলে উইন্ডোজের একটা ফাইল, এগুলো আপনাদেরকে নেট থেকে ডাউনলোড করে নিতে হবে। এটা 3 জিবি থেকে 4 জিবি পরিমাণ ভারী ফাইল, এবং এই ফাইলগুলো আপনার একবার ডাউনলোড করলেই আর ডাউনলোড করা লাগবে না, সেগুলো দিয়ে আপনি বারবার বারবার পেনড্রাইভকে এক একটা সিডি বানাইতে পারবেন এবং সেটা আপনি ইউজ করতে পারবেন আপনার কম্পিউটারে উইন্ডোজ দেওয়ার ক্ষেত্রে। চলুন দেখি আমরা রুফুসের মধ্যে ঢুকি। এখানে দেখেন এরকম একটা ভিউ আপনাদেরকে দেখাবে, রুফুসের আসলে ভিউ। উপরের দিকে দেখেন নো লেভেল লেখা আছে 32 জিবি, আসলে এটা কিন্তু আমারই পেন ড্রাইভ। আপনাদের লেখা ছিল রিমুভাল ডিস্ক, এখানে কিন্তু লেখা আছে শুধু রিমুভাল ডিস্ক, এটা লো নো লেভেল লেখা আছে। নামটা আসলে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে, তো নামটা আসলে অটো চেঞ্জ হয়ে যাবে সফটওয়্যারটার কারণে, ডিফল্ট সে একটা নাম দিয়ে দিবে এবং সেই নাম ব্যবহার করেই সে একটা সিডি তৈরি করবে। দেখেন এখানে লেখা আছে আইওএসও ইমেজ, আইওএসও ইমেজের পাশে কিন্তু একটা ছোট আইকন আছে, এই আইকনটাতে আপনি যদি ক্লিক করেন, অর্থাৎ ক্লিক দা সিলেক্ট অ্যান ইমেজ, অর্থাৎ এখানে ক্লিক করলে আপনার সেই আইওএসও ফাইলকে দেখাই দিতে বলবে যেখানে আপনি 4 জিবি ফাইল বা 3 জিবি ফাইলটা রেখে দিয়েছেন, অর্থাৎ আপনার উইন্ডোজের ফাইলটা রেখে দিয়েছেন। তো আপনাদের যদি এরকম না দেখায়, যদি আসলে সরাসরি এরকম একটা ভিউ দেখায় অর্থাৎ ডিসপিসি দেখায়, তাহলে আপনাকে দেখাই দিতে হবে যে আপনি কোন ড্রাইভের মধ্যে আপনার আইএসও ফাইলটা রেখে দিয়েছেন। তো আমি আমার এখানে রেখে দিছি, তো উইন্ডোজের মধ্যে এখানে আমি দেখাই দিচ্ছি, আমি উইন্ডোজ 8 দিব, তাই আমি উইন্ডোজ 8.1 সিলেক্ট করলাম। দেন এটা এরকম আসলো, দেন এখানে দেখেন লেখা আছে স্টার্ট অ্যান্ড ক্লোজ, তো আমরা স্টার্টে ক্লিক করলাম, দেন এরকম একটা ওয়ার্ন আসবে, ওয়ার্নিং এ আমরা ওকে করে দিব। দেন কিছুক্ষণ ওয়েট করলেই এইটা 100% হয়ে যাবে, এখন যখন ফুল হয়ে যাবে তখন আপনার এই পেন ড্রাইভটা একটা সিডি হয়ে যাবে। এখন দেখেন আপনাদের একটু দেখাই যে একটা হোক, ততক্ষণে এখন কিন্তু এই যে পেন ড্রাইভটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নর্মাল অবস্থায় আছে, কিন্তু যখনই এটা ফুল বুটেবল হয়ে যাবে, অর্থাৎ এই যে 100% হয়ে যাবে, তখন কিন্তু এটা একটা সিডি ড্রাইভের মতো দেখাবে। তো এটা ফুল কমপ্লিট হয়ে গেলেই আমরা সেটা বুঝতে পারবো। তো আপনারা যারা উইন্ডোজ দিতে গিয়ে প্রবলেম ফেস করেন, হয়তো বা সিডি ড্রাইভ নষ্ট বা সিডি ড্রাইভ অনেকের নাই, তাদের ক্ষেত্রে হয়তো এই সফটওয়্যারটা অনেক উপকারী বা উপকার দিবে। আমি আমার মানে পিসিতে এখন পর্যন্ত কখনো ডিস্ক ব্যবহার করতে করিনি আর কি, ডিস্ক দিয়ে আর কি উইন্ডোজ দিই নাই, আমার সিডি ড্রাইভ আছে তারপরেও আমি দিই নাই, কারণ আমার কাছে মনে হয় এটাই খুব সহজ এবং একই উইন্ডোজ আমি বারবার ইউজ করতে পারতেছি, আমি রেখে দিতে পারছি, নষ্ট হচ্ছে না, এটা একটা আমার কাছে প্লাস পয়েন্ট মনে হয়।
তো ভালো পেন ড্রাইভ যদি আপনি ইউজ করেন খুব দ্রুত এটা কমপ্লিট হয়ে যাবে। আমারটা মাঝারি টাইপের একটা পেন ড্রাইভ, অর্থাৎ স্পিডের ওপর নির্ভর করে। কিছু কিছু পেন ড্রাইভ আছে খুব স্লো স্পিড, তো সেই সকল পেন ড্রাইভে একটু সময় লাগবে। পেন ড্রাইভ যত ভালো হবে তত দ্রুত এটা কমপ্লিট হবে। তো আরেকটা বিষয় যে আপনারা যদি আইএসও ফাইল না পান, অর্থাৎ উইন্ডোজ কোথা থেকে ডাউনলোড করবেন এটা যদি না পান, তাহলে অবশ্যই আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার। এবং উইন্ডোজ ডাউনলোড করা কিন্তু খুব সহজ। আরেকটা বিষয় যে উইন্ডোজ ডাউনলোড করলে আমরা অনেক সময় খেয়াল করি যে এই ডেস্কটপের এইখানে কিছুদিন পরেই লেখা আসে অ্যাক্টিভ অ্যাক্টিভ উইন্ডোজ, অর্থাৎ অ্যাক্টিভ করতে বলে। আপনার তখন হয়তো অনেক সময় অনেক কিছু কাজ করেন, ডেস্কটপের এই থিম চেঞ্জ করা যায় না, অনেক সময় অনেক ঝামেলা করে। তো আসলে যারা উইন্ডোজ ডাউনলোড করবেন, আমার একটা পরামর্শ যে তারা অবশ্যই উইন্ডোজ ডাউনলোড করার সময় প্রি অ্যাক্টিভেটেড উইন্ডোজ ডাউনলোড করবেন। সেক্ষেত্রে আপনার এই সমস্যাগুলো হবে না, অর্থাৎ আপনার সিরিয়াল কি আবার এক্সট্রা করে ডাউনলোড করা লাগবে না। যদি আপনার সিরিয়াল কি ডাউনলোড করা লাগে, তাহলে আবার কি করতে হবে, গুগলে যেতে হবে, সিরিয়াল কি খুঁজতে হবে, সেই সিরিয়াল কি আবার এখানে এসে অ্যাক্টিভ করতে হবে। যদি আবার অ্যাক্টিভেশন কিতে না নেয় যে এটা আসলে অ্যাকুরেট সিরিয়াল কি না, তাহলে আবার আপনাকে কষ্ট করে খুঁজতে হবে। তো এটা একটা ঝামেলার ব্যাপার। তো তার চাইতে আপনি যদি প্রি অ্যাক্টিভেটেড নেন, একবারেই আপনার কাজ হয়ে যাবে, অর্থাৎ উইন্ডোজ দেওয়ার সাথে সাথেই আপনার উইন্ডোজটা অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে, তো সেক্ষেত্রে আপনার সমস্যা হবে না। এটা একটা ব্যাপার। আর রুফুসটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আসলে আপডেট ভার্সনটা ডাউনলোড করার। আগের ভার্সনটা দিয়েও কাজ হয়, কিন্তু আসলে আপডেট ভার্সনটাই আমার মতে বেশি ভালো। তো দেখি আমরা কত দূর অবস্থা। তো মোটামুটি হয়েই গেছে, আর একটু বাকি আছে। তো এটা কমপ্লিট হয়ে গেলে এখানে লেখা আসবে, দেখেন এখানে সবচেয়ে বড় ফাইলটা এর মধ্যে ঢুকতেছে। একটা উইন্ডোজে আসলে আসলে অনেক বড় ফাইল, ওর ভিতরে অনেক কিছু আছে। তো এটা আপনারা ইচ্ছা করলে সিডি ড্রাইভ দিয়ে দিতে পারতেন। সিডি ড্রাইভ দিয়ে দিলে হয়তো সহজ হতো, বাট না, অনেক সময় সিডি ড্রাইভ ফেল করে, সেক্ষেত্রে উইন্ডোজ দিতে প্রবলেম হয়। কিন্তু পেন ড্রাইভ আপনার কোনো ফেলড হবে না, সেক্ষেত্রে আপনার খুব সহজেই মানে সিম্পলি কাজটা হয়ে যাবে। একটু টাইম নিবে, হয়তো টাইমটা এরকম হতে পারে 5 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট 6 মিনিট এরকম টাইম নেই। খুব ভালো পেন ড্রাইভ হলে 1 মিনিটেই হয়ে যায়, 1 মিনিট 1.5 মিনিটে হয়ে যায়। তো মাঝের কিছু অংশ আমি আসলে কেটে বাদ দিয়ে দিলাম, কারণ কিছু অংশ কথা বলিনি আমি তখন, এটা কমপ্লিট হচ্ছিল। বিষয়টা হচ্ছে দেখেন যখন ফুল 100% হয়ে যাবে তখন এই জায়গাতে লেখা দেখাবে, একটু আগে লেখা ছিল কপিং আইএসও ফাইল, আর এখানে এখন লেখা যাচ্ছে রেডি। তো আরেকটা বিষয় আমরা দেখি যে এই জায়গাতে আসলে নাম ছিল রিমুভার ডিস্ক, এখন কিন্তু নাম চেঞ্জ হয়ে গেছে। এটা অটোমেটিক নাম চেঞ্জ করে ফেলবে এই সফটওয়্যারটা, আপনার পেন ড্রাইভে একটা গার্বেজ একটা নাম দিয়ে দিবে। এটা নিয়ে আসলে মাথা খারাপ করার কিছু নেই, আপনার পেন ড্রাইভ যখন আপনি ফরম্যাট করবেন তখন এটা অটোমেটিক্যালি আপনি আপনার নাম আবার চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যখন রেডি হয়ে যাবে তখন এখানে দেখবেন যে স্টার্ট লেখা আছে, ক্লোজ লেখা আছে, অবশ্যই এখানে স্টার্টে ক্লিক করবেন না, অবশ্যই এখানে কি করবেন, ক্লোজে ক্লিক করবেন, ক্লোজ করে দেবেন। অর্থাৎ ক্লোজ করে দিলেই এই পেন ড্রাইভটা এখন আপনার বুটেবল হয়ে গেছে, অর্থাৎ এর ভিতরে দেখেন এখন যা আছে সেটা একটা উইন্ডোজের সিডির মধ্যেও তাই থাকে। এটা এখন দেখেন উইন্ডোজের সিডির মতো দেখাচ্ছে না, কারণ কি এটা এখনও আপনি আপনার কম্পিউটারে ঢুকাই রাখছেন। তো এটা যদি বের করি আমি আবার ঢুকাই, তাহলে দেখবো যে এটা একটা সিডির মতো দেখাচ্ছে। আমি এটা বের করি, এবার আবার
দেখেন এবার কিন্তু এটা যদি আমি বের করে নিয়ে আপনাদেরকে দেখালাম, যে বের করে নিলে নিয়ে তারপর যদি ঢোকাই তাহলে এটা একটা সিডি ড্রাইভের মতো হয়ে যায়। তো এভাবে আসলে একটা পেন ড্রাইভকে সিডি ড্রাইভে পরিণত করা যায়। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখে কিছু শিখতে পেরেছেন তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই আমার চ্যানেলটি যারা এখনও আপনারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি আপনাদের সামনে এরকম অনেক নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। সবাইকে আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।